রুদ্রপুর নামক গ্রামে বন্দনা নামের এক পেত্নী বাস করত। অনেক বছর ধরে সে পেত্নী হয়ে সমস্ত গ্রামে ঘুরে বেড়াত। গ্রামের লোকেরা কেউই তাকে ভয় পেত না, সকলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করত এবং কাউকেই সে ভয় দেখাতে পারত না। যখন সে বেঁচে ছিল তখন সে খুব সরল ছিল। তার বিয়ের মাত্র 10 দিন আগে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। এই জন্যই হয়তো তার মৃত্যুর পরেও তার মধ্যে সেই সরল সাদাসিধে ভাবটা চলে যায়নি। বন্দনা বটগাছের ওপরে বসে যত মানুষজন আসা যাওয়া করত তাদের সাথে কথা বলার চেষ্টা করত। কেউ কেউ তাকে পাথর মারত, আবার কেউ কেউ তার ওপর থুতু ফেলত। ছোট বাচ্চারাও তাকে ভয় পেত না। একদিন বন্দনার আত্মা গ্রাম প্রধানের কাছে এসে তাকে বলে, প্রধানজি, আমিও এই গ্রামেরই একটি অংশ। হয়তো আমার মৃত্যু 20 বছর আগে হয়েছে, কিন্তু আজও আমি তোমাদেরকে দেখি এবং শুনতে পাই। আপনি গ্রামের লোকেদের একটু বোঝান না, আমি সকল গ্রামবাসীর সাথে মিলেমিশে থাকতে চাই। হ্যাঁ, আমি হয়তো একজন পেত্নী এখন, কিন্তু আমি কোনো খারাপ কাজ করব না। আপনি সকলকে একটু বোঝান। বন্দনা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু লোকেদেরকে কি বোঝাবো বলো তো? লোকেরা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। তুমি এখন মৃত্যুর পরে পেত্নী হয়ে গেছো, কিন্তু তোমার যে সরল সাদাসিধে ভাব সেটা এখনো যায়নি, আর তোমাকে কেউ ভালোবাসে না। যদি তুমি গ্রামবাসীদের কখনো কোনো উপকার করে থাকো, তাহলে তারা তোমাকে ভালোবাসতে পারে। তুমি যদি কারোর উপকারই না করো, তাহলে সমস্ত লোকেরা তোমাকে কেন ভালোবাসবে বন্দনা, বলো তো? গ্রাম প্রধানের কথা শুনে বন্দনা সেখান থেকে মুখ ভার করে চলে যায়। একদিন হঠাৎ করে গ্রামে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময় সমস্ত গ্রাম দুর্দশায় ঢেকে যায় এবং সেই সময় বন্দনা গাছের ওপর থেকে সকলের কথা শুনছিল। গ্রামে হাহাকার পড়ে যায়। লোকেরা খাবারের জন্য খুবই কষ্ট পেতে থাকে। কারোর কাছে একটা টাকাও ছিল না এবং সকলে মিলে কি করবে বুঝতে পারছিল না। তখন তারা গ্রাম প্রধানের বাড়ির সামনে চলে আসে। গ্রাম প্রধান সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমাদের দুঃখ বুঝতে পারছি, কিন্তু আমি কি করতে পারি? আমিও তো তোমাদের মতো অবস্থায় এসে এখন পৌঁছে গেছি। বাড়িতে এক ফোঁটা খাবারের দানা নেই, আর আমরা যদি বাইরে গিয়ে কিছু কিনতে চাই তার জন্য তো টাকার দরকার, সেটাও তো আমাদের কাছে এখন নেই। তোমরাই বলো এখন আমরা কি করব। এখন আত্মহত্যা করা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না, বলো তোমরা আমাকে। গ্রাম প্রধানের কথা শুনে বন্দনার খুব খারাপ লাগে এবং সে তখন ভেবে নেয় যেভাবেই হোক গ্রামবাসীদের সাহায্য করা খুবই প্রয়োজনীয়। সে তার জাদু শক্তির মাধ্যমে মানি প্ল্যান্টের কিছু বীজ এনে সমস্ত জমিতে রোপণ করে। কিছুদিন পর থেকে সেই মানি প্ল্যান্ট থেকে টাকা বের হতে থাকে এবং প্রত্যেকটা শাখাতে প্রচুর পরিমাণে টাকা ছিল। সমস্ত লোকেরা এটি দেখে খুবই খুশি হয়ে যায় এবং প্রত্যেকে সমস্ত গাছ থেকে সেই টাকা নিয়ে যেতে থাকে এবং সেই টাকা দিয়ে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস বাইরের গ্রাম থেকে তারা কিনে নিয়ে আসে। কিছুদিনের মধ্যেই বন্দনা গ্রামের দেবতা হয়ে যায়। গ্রামবাসীরা সকলে তাকে সম্মান করতে থাকে এবং আশেপাশের প্রচুর গ্রাম থেকে তাকে সকলে দেখতে আসত এবং পূজা করত। বন্দনার এই কীর্তি গ্রামের চতুর্দিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ম্যাজিক্যাল ড্রেস 4। উদয়পুর নামক গ্রামে রাধিকা নামে 30 বছরের একজন ভিখারি বাস করত। তার পিঙ্কি নামের 5 বছরের মেয়ে ছিল। তার স্বামীর মৃত্যুর পরে যেহেতু সে পড়াশোনা জানত না, সেই কারণে সে ভিক্ষা করতে শুরু করে দেয়। সে অনেক বেশি ইমানদার ছিল এবং সেইভাবেই ভিক্ষা করত এবং ভিক্ষা করে যা পেত সে সেটা গরিবদের মধ্যে দান করে দিত। যে চৌমাথায় বসে সে ভিক্ষা করত সেখানে একদিন একজন পুলিশ অফিসার আসে এবং সে রাধিকাকে বলে, দেখ রাধিকা, তোকে অনেকবার আমি বলেছি এখানে বসে কিন্তু ভিক্ষা করা যাবে না, কিন্তু তুই আবার কোনো কথাই শুনিস না। আজ থেকে রাস্তায় যে ভিক্ষা করবে সরকারের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে তাকে যেন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবার বল যে আমি কি করব। রাধিকা, তুই একজন খুব ভালো মহিলা, তুই যা উপার্জন করিস তার অর্ধেকটা গরিবদেরকে দান করে দিস। আমি তো তোমাকে গ্রেফতার করতে পারবো না, কিন্তু তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আমরা পুলিশ হলেও আমাদের মন আছে, তোমার মতো এত ভালো মহিলাকে নিয়ে আমরা অনেক গর্ব করি। এখানে আপনার কোনো দোষ নেই, আপনি তো আপনার কাজ করছেন। এই চৌমাথাটা অনেকটা আমার মায়ের মতো। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে অন্য কোথাও ভিক্ষা করব না, তাতে যদি না খেয়ে থাকতে হয় থাকব। তুমি নয়তো না খেয়ে থাকতে পারবে, কিন্তু তোমার মেয়ে কি করে থাকবে? আমি তোমাদের এই রকম অবস্থা দেখতে পারবো না চোখে। তোমাকে একটা কথা বলি, তোমার যদি খারাপ না লাগে তাহলে তুমি আমার বাড়িতে কাজ করতে পারো। আমার বাড়িতে কেউ নেই,
খারাপ মনে করো না, আমি তোমাকে বোনের নজরেই দেখি। যে মহিলা ভিক্ষা করতে ভয় পায় না সে তার ভাইয়ের বাড়িতে কাজ করতে ভয় পাবে কেন? দাদা আপনি অনেক ভালো মানুষ, আজ থেকে আমি আপনার বাড়িতে কাজ করতে শুরু করব। অন্যান্য পুলিশ কর্মীরা এসে সমস্ত ভিখারিদের সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু রাধিকার কপাল এতটাই খারাপ ছিল যে সেই দিনই সেই পুলিশ অফিসারের মৃত্যু হয়ে যায় অ্যাক্সিডেন্টে। রাধিকা এরপর কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা দেয়। পিঙ্কির কিছুদূর যাওয়ার পরেই খিদে পেয়ে যায়। তখন পিঙ্কি কাঁদতে কাঁদতে বলে, মা আমার খুব খিদে পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না, আমার মনে হচ্ছে আমি না খেতে পেলে এখানেই মরে যাব, হাঁট যেতে পারছি না মা, তুমি একটুখানি আমার খাবার ব্যবস্থা করো। এই কথা শোনার পর রাধিকা কাঁদতে থাকে। তারপরে তারা পাশে একটি বট গাছের নিচে বিশ্রাম নিতে বসে পড়ে। তারা যেখানে বসেছিল তার পিছনে একজন সাধু তপস্যা করছিল। পিঙ্কির কান্নার জন্য তার তপস্যা ভঙ্গ হয়ে যায়। সাধু তার স্থান থেকে উঠে রাধিকার কাছে আসে এবং পিঙ্কিকে দেখে বলে, কি হয়েছে, কাজ কেন? রাধিকা তাকে প্রণাম করে বলে, আপনার কাছ থেকে আর কি লুকোবো, আমার মেয়ে খিদের জ্বালায় কাঁদছে, ওর খুব খিদে পেয়েছে। সাধুর তাদের অবস্থা দেখে খুবই করুণা হয় এবং তাদেরকে একটি ম্যাজিক্যাল ড্রেস দিয়ে সে বলে, এই ড্রেসটা পরে তোমরা যা চাইবে তাই পাবে, কিন্তু মনে রাখবে যাদের প্রয়োজন তাদেরকে যেন অবশ্যই সাহায্য করো। যেদিনকে তুমি গরিব দুঃখীদের সাহায্য করা বন্ধ করে দেবে সেদিনকে এই ড্রেসটা অদৃশ্য হয়ে যাবে, এই নাও। এই কথা বলে সাধু সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পিঙ্কি সেই ড্রেস পরে দেয় এবং সবার প্রথমে সে খাবার চায়। এরপরে প্রচুর পরিমাণে খাবার তাদের সামনে উপস্থিত হয় এবং তারা সেগুলো গ্রহণ করে। এরপরে পিঙ্কি টাকা, সোনা, রূপো, হীরে, মানিক্য সকল কিছু চায়। এরপরে রাধিকা এবং পিঙ্কি গিয়ে সমস্ত গরিব দুঃখীদের সেখান থেকে কিছু পয়সা এবং ধন দৌলত দান করে।